আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে দেবরূপার বাবা গরিব বলে তার কেসটা কেউই নিতে চায়নি কিন্তু গীতা যেহেতু সৎ সে ফি ছাড়াই এই কেসটা লড়বে কারণ একটা মেয়ে এরকম নিরুপায় হয়ে শেষ হয়ে গেছে তার কোনো বিচার পাবে না বড় লোক জামাই বলে এটা তো হতে পারে না তাই ক্ষিতীশের প্রেমিকা দোয়েলের সঙ্গে দেখা করতে গেয় গীতা সেখানে গেলেই ক্ষিতীশ ফোনে খবর পেয়ে যায় এবং নানাভাবে ফোন করে গীতাকে বলতে থাকে যে আমার বিপক্ষীয় লয়ার অগ্নিজিৎ মুখার্জি সে কিন্তু আপনাকে জিতে দেবে না আপনি ফোন করুন অগ্নিজিৎ মুখার্জি আমার নাম শুনলে কেঁপে ওঠে অতটা সহজ নয় আমি এই কেসটা জিতবই আর আমি জানি আপনি দোয়েলকে ভালোবাসেন তার সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে তার জন্য নিজের বউকে শেষ করে ফেলতে হবে আর তাই আপনি দোয়েলকে বিয়ে করবেন বলেই এই পরিকল্পনাগুলো করেছেন আর কলকাতার জামাই আপনি বিশ্বাস করুন কালকে আপনি কোর্ট থেকে এই কেসে ছাড়া পাবেন না কোনোভাবেই রায় আপনার পক্ষে যাবে না এই কেসটা নতুন করে আমি শুরু করছি আর নতুনভাবে খেলা হবে আর এটা টি টোয়েন্টি ম্যাচ নয় পাঁচ দিনের একটা খেলা যেখানে আপনাকে হাঁটতেই হবে আর গীতা যেখানে রয়েছে সেখানে কোনো অপরাধ থাকতে পারে না ধ্রুবকে পেয়ে যায় গীতা জানিয়ে দেয় যে আপনি পুলিশ হয়ে একজন এমনভাবে তদন্ত না করেই কল্পনার উপর সবকিছু লিখে গেছেন এটা কি গল্প আপনি কোনো তদন্ত করেননি আপনি মোটা টাকা খেয়েছেন আমি সেটা খুব ভালো বুঝতে পারছি তবে আপনাদের এই চালাকিগুলো কি করে ঘুরিয়ে দিতে হয় সেটা আমার জানা আছে গীতা সেটিং ওলটপালট করার কিন্তু ওস্তাদ গীতা ম্যাথমেটিক্সে ফার্স্ট কখনো কোনোভাবেই কেউ তাকে হারাতে পারেনি আর এবারও এই কেসটা আমি তুরি মেরে জিতে যাব ওই অগ্নিজিৎ মুখার্জিকে হারতেই হবে অন্যায়ের কাছে কখনও ন্যায় হারতে পারে না আর আপনি যে হিতেেশবাবু দোয়েলকে বিয়ে করার চেষ্টা করছেন সেটাও আমি জানি আপনি একবার এই কেসটা থেকে রেয়াত পেয়ে গেলে ভেবেছেন দোয়েলকে নিয়ে নতুন সংসার শুরু করবেন আর গরিবের মেয়ে বলে দেবরূপা কোনো শাস্তি পাবে না তার অপরাধীরা এটা তো হতে পারে না একটা মেয়ে রান্নাঘরে গেল তারপরে গ্যাস সিলিন্ডার থেকে তার এরকম করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল সেটা তো মেনে নেওয়া যায় না এটা তো কোনো রূপকথা নয় আর অগ্নিজিৎ মুখার্জি রূপকথার গল্প করছেন উনি লয়ারিটা বা লেখাপড়া করে করেছেন নাকি টুকলি করে আমি জানি না তবে ওনার যে অপরাধ সেগুলো আমি ওনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো ওনাকে কোনোভাবে আমি জিতে দেব না আজকে একটা মেয়ের বাবা চোখের জল ফেলছে তার মেয়ের আত্মা শান্তি পাচ্ছে না কারণ সে ন্যায় বিচার পায়নি বলে আর অগ্নিজিৎ মুখার্জি সেই অপরাধীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করবে অপরাধ মুক্ত করার থেকে অপরাধ যুক্ত করবে সেটা তো হতে পারে না তাই গীতা নানাভাবে চেষ্টা করছে কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে ক্ষিতীশ দোয়েল বিয়ে করবে গীতা বুঝতে পারলো ক্ষিতীশের চালাকি গীতার কাছে ধরা পড়ে গেছে সে পুলিশকে অগ্নিজিৎকে এমনকি দোয়েলকে সবাইকে সব কিছুর আড়ালে রেখে নিজেকে এমনভাবে সকলের সামনে প্রেজেন্ট করছে যে সে তার বউকে খুব ভালোবাসে তার বউয়ের সঙ্গে যা হয়েছে তাতে সে খুব কষ্ট পেয়েছে আসলে তা নয় ক্ষিতীশের ভেতরে অন্য রূপ রয়েছে সে অন্য একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ারে যুক্ত ছিল যেটা দেবরূপা তার বউ জেনে যাওয়ায় তাকে এরকম করে শেষ হতে হয় এরপরে গীতা দেবরূপাকে কিভাবে ন্যায় বিচার পাওয়াবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ঘরে ক্লিক করুন